ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অনুন্নয়ন নিয়ে এবার ভুল বদল অনুব্রত মণ্ডলের ধমক নয়, কেতুকগ্রামে বুথ ভিত্তিক সম্মেলনে রাস্তা মেরামতির অভিযোগ শুনে ফোনে ধরলেন জেলা শাসককে। কালনায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জমি দখল করে নর্দমা তৈরির চেষ্টা চলছিল, বাধা দেওয়ার মারধর, হাসপাতালের বিছানায় শুয়ে অভিযোগ বিজেপি কর্মীর, পরে মৃত্যু, পাল্টা ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র হাড়োয়া, তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে মিছিলে হামলার অভিযোগ পূর্ত কর্মাধ্যক্ষের অনুগামীদের বিরুদ্ধে, সংঘর্ষে কয়েকজন আহত, কোনো অভিযোগ জমা পড়েনি জানালো পুলিশ। জগদ্দলে অর্জুন সিং এর ঘনিষ্ঠের পেট্রোল পাম্পে একযোগে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান, ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংক দুর্নীতি মামলার হানা, অপদস্থ করার চক্রান্ত দাবি বিজেপি সাংসদের। কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নামে 1,00,000 টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মালদার কালিয়াকাটের বিজেপির যুব নেতা, অভিযোগ অস্বীকার অভিযুক্তের, দলীয় স্তরে তদন্তের আশ্বাস বিজেপি নেতৃত্বের, কটাক্ষ তৃণমূলের। মালদা রতুয়ায় ওয়াকফ বোর্ডের 36 বিঘা জমিতে জবরদখলের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে, প্রতিবাদে 7টি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও সদস্যদের তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ, রতুয়া থানার সামনে অবস্থান, পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে। জেলা যুব তৃণমূলের সভাপতির বিরুদ্ধে এবার তোপ দাগলেন জয়নগরের তৃণমূল নেতা, তৃণমূল নেতা গৌর সরকারের অভিযোগ জয়নগরে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ী সওকত মোল্লা, প্রবীণ নেতার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ সওকত। দীর্ঘদিন পর খুলতেই বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি, নিরাপত্তারক্ষীকে বেঁধে ম্যানেজারের মাথায় রিভলভার ঠেকিয়ে লুটপাট, 25,00,000 টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে উধাও দুষ্কৃতীরা, দাবি করছে পক্ষের, এলাকা সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ। রায়গঞ্জে পুলিশ হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুতে নতুন মোড়, 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা রুজু, আদালতের নির্দেশে হল দ্বিতীয়বার ময়নাতদন্ত। হাওড়ার বাঁকড়ায় সিপিএম এর রক্তদান শিবিরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পঞ্চায়েতের তৃণমূল সদস্য মেহরারির নেতৃত্বে সিপিএম কার্যালয় ভাঙচুর চলে, ভেস্তে যায় রক্তদান কর্মসূচি, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঝাড়গ্রামে ফের মাওবাদী তৎপরতার অভিযোগ, ঝাড়গ্রাম পুলিশ লাইনে এসপি এডিজি আইজির সঙ্গে বৈঠকে ডিজিপি, নজরদারি আরো বাড়ানোর নির্দেশ, কাশ্মীর থেকে জঙ্গলমহলে 3 কোম্পানি ফিরল আধা সেনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় হোটেল খোলা নোটিশ প্রশাসনে, লকডাউন হতেই মার্চের তৃতীয় সপ্তাহে পাহাড়ের সমস্ত হোটেল বন্ধ হয়, আনলক 1 শুরু হতেই পাহাড়ে কিছু হোটেল খুললেও ফের বন্ধ হয়ে যায়।